আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি একটি রেসিপি করে দেখাবো, রুই মাছের কালিয়া। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমি মাছটা বেছে নেব, চলুন। মাছটা এবার বেছে নিচ্ছি। তাজা মাছ একদম পুকুরের, দেখুন এই পুকুরের মাছ এটি আজকে ধরেছে। কি ভাই, মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। আপনারা দেখুন ভিডিওটি শেষ অবধি। মাছটা ধোয়া হয়ে গেছে, পুকুরে একবার ধুয়েছি, আবার কলে জলে ধোবো। এখন মাছটা রান্না করার জন্য কিছু মশলা বেটে নেব, চলুন। মাছ রাঁধনের লাগিয়া কয়টা কাজ আমার ছিঁড়ানি মনে, এই কাঁচা মরিচগুলা বহুত ঝাল। এখন কয়টা ধনিয়া পাতা ছিঁড়া নেব, ভয় হবে নে, চ। আদা রসুনটা একসঙ্গে বাইটে নিচ্ছে, আমাকে ভিডিও করলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনারা না শেয়ার করেন তো থানায় নালিশ জানাবো, নে তখন বুঝবেন ঠেলা। তো বলছি ভালোই ভালোই লাইক শেয়ার কমেন্ট এন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দুটো লাল টস্ট সব বেলাতি ঘষা নিচ্ছে আমার পরানের ভাইপোটা, দেখেন আদা রসুনটা বাটা হয়ে গেছে। এখন ধনে জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বাইটা নিবে, এই শিল নড়াই বাইটা মশলা জটিয়াস, আপনারা বাড়িতে বানায় খায়া দেখবেন বলতে পারবেন না।
দেখুন বিলাতিটাকে বাইটটা টামাতামা করে ফেলাইছে। এখন একটা পেঁয়াজকে ঘষে নিব নে। ভাইঙ্গা যাবে রে, একটু আস্তে কর। মশলাটা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন পেঁয়াজ কেটে নিচ্ছে। পেঁয়াজটা চিকন চিকন করে কেটে নেবে আপনারা। আমাদের সমস্ত মশলা কাটাকাটি বাটাবাটি সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। এবার চলুন আমরা রান্নাটা শুরু করি। মাছটা আমরা আবার ধুয়ে নিচ্ছি। আপনাকে বেশি বকতে বলা হয়নি, জামাটা মুখ থেকে ছাড়ুন আর নাকটা মুছে আসুন। জান মাছটা ভাজবো না, কিন্তু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো, তাহলে আঁশটে ভাবটা কেটে যাবে। পটকা মাছটা রেস্টে থাক, চলুন উনুনটা ধরিয়ে নিই। সরষের তেল, জিরে তো পয়সা নিয়ে এসো, জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনি রান্নাটা করেন, আপনি তো ভালো পারছেন। হ্যাঁ আপনি করেন বাবু, আপনি বেশি ভালো বলতে পারছেন আমাদের থেকে। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা সোনালি হয়ে ভাজা হয়ে গেছে, এখন এতে বাটা মশলা দিব। পেঁয়াজ বাটা
আদা রসুন বাটা, জিরে ধনে, কাঁচা লঙ্কা বাটা, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন টমেটো বাটাটা দিয়ে দেবো। এ সময় আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, লবণ, শুকনো লঙ্কা, হলুদ, সাইন পানি দাও তো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, প্রয়োজনে আমরা একটু করে পানি অ্যাড করব, তলায় ধরে যেতে পারে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এখন মাছের পিসগুলো দিয়ে দেবো।
খুব অল্প আছে আমরা রান্না করব। মাছটা খুব সাবধানে উল্টে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এ সময় খুব নরম আছে। মাছটা খুব নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এখন আর নাড়াচাড়া করবো না, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই রান্নাটা অসাধারণ হয়। এই রান্নাটা খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু এর স্বাদ খুব ভালো হয় খেতে, কারণ মাছ ভাজা আলাদা করে কোনো ঝামেলা থাকে না। অনেকে হয়তো কাঁচা মাছ খেতে পারেন না, কিন্তু এইভাবে রান্না করবেন, দেখেন খেতে খারাপ লাগবে না। এখন আমরা ঢাকা দিয়ে দেবো। মাছটা এভাবে টকবক করে ফুটিয়ে নেব 10 মিনিট। এই উনুনে রান্না খেতে অসাধারণ লাগে। গ্যাসে আপনারা হয়তো খান, গ্যাসের একটা অন্য ফ্লেভার আর এই উনুনের অন্য ধরনের একটা ফ্লেভার পাওয়া যায়। আর প্রত্যেকটা জিনিসই এখানে প্রত্যেকটা জিনিস সংগ্রহ করা এখান থেকেই। এখানে বাজারের কিছুই নাই, মাছটাও পুকুরের, জ্বালানগুলো আশেপাশে থেকে নেওয়া হয়েছে। আর আপনারা তো দেখলেনই সমস্ত মশলা সবজি আমাদের বাগানের তাজা। হালকা হাতে মাছটা নেড়ে দেবো একবার। Thank you.
এই পর্যায়ে এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই চেরা কাঁচা লঙ্কায় ঝাল তো হবে না, কিন্তু এর ফ্লেভারটা বেড়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ হবে রান্নাতে। চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রান্নাটা আবার নামিয়ে নেব। এবার আমরা টেস্ট করে দেখবো রান্নাটা কেমন হয়েছে। দেখুন বাবুর্চিকে, বাবুর্চি নামাজ পড়তে লেগেছিল, গরম না আস্তে খা। কেমন হয়েছে বল? ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।